টিভি, আমার দেশ, আমার গর্ব। বিয়ানীবাজার পৌরশহরের উসমানী স্টেডিয়ামে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিয়ানীবাজার ব্যবসায়িক কল্যাণ সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল 11টায় পৌরশহরের মধ্যবাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পূর্বে পৌরশহরের জামান প্লাজা, হাজি আব্দুস সত্তার শপিং কমপ্লেক্স, আলামিন সুপারমার্কেট ও আজিম মার্কেটের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রাখেন। দোকানগুলো বন্ধ থাকায় ক্রেতাদের অনেকেই এ সময় ভোগান্তিতে পড়েন। সকাল 11টায় বিয়ানীবাজার ব্যবসায়িক কল্যাণ সমিতির সদস্যরা মেলা বন্ধের দাবিতে মধ্যবাজারে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। এ সময় সমিতির শিক্ষা ও সাহিত্য সম্পাদক ব্যবসায়ী ফকর উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ আজাদ উদ্দিন, সহসভাপতি লুৎফুর রহমান, সোনার উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাল করিম শামীম, সহসাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসায়িক কল্যাণ সমিতির সহসভাপতি হাজী মোহাম্মদ আব্দুল মতিন, ফয়জুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আলী, সহ দপ্তর সম্পাদক আব্দুল শুকুর বাবুল, কোষাধ্যক্ষ আলী আহমদ, আপ্যান সম্পাদক বেলাল উদ্দিন, রায়হান উদ্দিন, পারভেজ আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামিল হোসেন সহ আরও অনেকে। বিগত মেলাগুলোর প্রভাব উল্লেখ করে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, প্রশাসন এর সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ উপজেলা পরিষদ, প্রশাসন, পৌরসভার মেয়র, থানা কর্মকর্তা বরাবরই মেলা না বসানোর জন্য আবেদন করেছেন বলেও জানান। যে আমরা গত 3 বছর আগে এই মেলা বন্ধ করেছিলাম, আমরা প্রত্যেকটা মেলাতে দেখেছি আসলে মেলা নামে যথেষ্ট অনৈতিক কর্মকাণ্ড হয়। যেমন গত বছর আপনারা দেখেছেন মোটরসাইকেল লটারি করে এই আমাদের বাচ্চা কাচ্চা সবার পকেট থেকে টাকা নিয়ে এই লটারির নামে অনেক অনৈতিক কার্যকলাপ হয়ে গেছে, জুয়া খেলা হয়, অনেক কিছু ঘটে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মহামারী করোনার কারণে দীর্ঘদিন বিয়ানীবাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, যার জন্য সকল ব্যবসায়ীবৃন্দ ক্ষতিগ্রস্ত। এই ব্যবসার ক্ষতি কাটিয়ে না ওঠার পরপরই একটি মহল ওসমানী স্টেডিয়ামে বাণিজ্য মেলা নামে একটি মেলার আয়োজন করতে যাচ্ছে শুনে আমরা ব্যবসায়ীবৃন্দ আতঙ্কিত। আমরা বিগত 3-4 দিন আগে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি, সিলেট জেলা প্রশাসকের বরাবরও স্মারকলিপি প্রদান করেছি। এরপরেও একটি স্বার্থন্বয়ী মহল আজকে মেলার কাজ দ্রুতভাবে কাজ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। করোনা ভাইরাসের রেশ কাটিয়ে উঠতে না উঠতে একটি বিশেষ মহল মেলা বসানোর পায়তারায় লিপ্ত জানিয়ে মেলা বন্ধের দাবি তুলেন তারা। আমাদের একটি দোকানের ভাড়া 30-40 হাজার টাকা, তারপরেও একটি স্বার্থন্বেষী মহল প্রতি বছর এইখানে মেলা করতে যাচ্ছে, ওরা কি আর মাঠ পায় না? বিয়ানীবাজারে অনেক মাঠ আছে, আর অন্যত্র অন্য জায়গায় গিয়ে ওরা মেলা করতে পারে। বিয়ানীবাজার ব্যবসায়ী বৃন্দকে আকুল আবেদন জানাচ্ছি, সবাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন। একটি স্বার্থন্বেষী মহল বিগত 3 বছর আগে এইভাবে বাণিজ্য মেলা বা কুটিরশিল্প মেলার নামে এখানে মেলা আনার চেষ্টা করেছিল, আমাদের প্রচেষ্টায় এবং একই ধরনের প্রতিবাদ করার কারণে তারা ব্যর্থ হয়েছে। তারপর করোনা মহামারীর কারণে বিগত 18 মাস করোনার কারণে দোকান বন্ধ রেখেছি, এখন আমাদের ব্যাংক তালা করছে, আমাদের বিভিন্ন নমুনার লেনদেনের জন্য আমরা যখন জর্জরিত তখন একটি স্বার্থন্বেষী মহল বাণিজ্য মেলার নামে উসমানী স্টেডিয়ামে বাণিজ্য মেলা করার জন্য পায়তারা করছে। বিগত 2 বছর করোনা মহামারীর কারণে ব্যবসায়ী বৃন্দ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের এই ক্ষতিকে কাটিয়ে ওঠার সাথে সাথেই এখন এই বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। আপনারা এও জানেন মেলাতে শুধু যে ব্যবসায়ী বৃন্দ ক্ষতিগ্রস্ত হয় তা নয়, আমাদের যুবকেরাও ক্ষতিগ্রস্ত হয়, এখানে অনেক অনৈতিক কাজ চলে যেটা আপনারা ভালোভাবে জানেন। মানববন্ধনে ব্যবসায়িক কল্যাণ সমিতি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের 100+ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন বরাবরই একটি স্মারকলিপি প্রদান করেন। নির্বাহী কর্মকর্তা অফিসে না থাকলে তার সহকারী স্মারকলিপি গ্রহণ করেন। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।